রক্তের পরীক্ষাগুলো করে দেখি যে কোনো জটিলতা আছে কিনা, না হলে আলটিমেট একটা সময় পরীক্ষা করা বন্ধ করে দিই। সেটা যদি টার্গেট আমার পরীক্ষা বন্ধ করা টার্গেটটা ক্রস করে। আর একটা বিষয় আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ডেঙ্গুর পরবর্তী সময় আমাদের করণীয় কী। আসলে আমাদের চেম্বারের অনেক পেশেন্ট থাকে যাদের যে বলছে যে ডেঞ্জার সাইন থাকে না, সেক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি করি না। অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে বলি যে আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসিটা করে একদিন কিংবা দুই দিন পর পর একটু চেম্বারে রুগী সহ আসবেন, অথবা রুগী ঝামেলা না থাকলে আপনি আসবেন। সেক্ষেত্রে আমরা রক্তের পরীক্ষাগুলো করে দেখি যে কোনো জটিলতা আছে কি না, না হলে আলটিমেট একটা সময় পরীক্ষা করা বন্ধ করে দিই। সেটা যদি টার্গেট আমার পরীক্ষা বন্ধ করা টার্গেটটা ক্রস করে। দ্বিতীয় বিষয় হলো, অনেকের প্রশ্ন থাকতে পারে যে শরীর অনেক দুর্বল থাকে। হ্যাঁ, সমস্ত জ্বরের পরে, সমস্ত ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যে কোনো অসুস্থতার পরে মানুষের শারীরিক দুর্বলতা থেকেই থাকে। এটা আস্তে আস্তে রিকাভারি হয়ে যায়, হয়তো কারো 5-7 দিন লাগে, কারো 10 দিন লাগে। অল্প বয়সী যারা তাদের দ্রুত রিকাভারি হয়, বৃদ্ধ বয়সে একটু স্লো রিকাভারি হয়। তো এই কারণে আপনার অ্যাডিকুয়েটলি ফিডিংটা এনশিওর করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়ার ভিতরে পুষ্টি, খাবারের পুষ্টি গুণগত মান ঠিক আছে কিনা, কিংবা পুষ্টিকর খাবার খাওয়া। হ্যাঁ, স্পেশালি দুধ, ডিম, ঘি, এবং তরল খাবার ঠিক মতো খাওয়া, এই বিষয়গুলো একটু মেনটেন করা করলেই আলহামদুলিল্লাহ আর অত সমস্যা হওয়ার কথা না। আর ছুটি দেওয়ার, হসপিটালে যদি ভর্তি হয় সে তো ছুটি দেওয়ার বিষয়ে হলো এটা ডাক্তারের ডিসিশন, এবং পরবর্তীতে কীভাবে চলবেন, কতদিন পরে ফলো আপ করবেন আপনার কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন অনুযায়ী সাধারণত ভেরি আর্লি একটা ফলো আপ করা ভালো, অর্থাৎ ছুটি দেওয়ার 2-3 দিনের ভিতরে একটা ফলো আপ করে নেওয়াটা ভালো। এই মোটামুটি এগুলাই হলো ডেঙ্গু পরবর্তী করণীয়।